স্টুডেন্টস, তোমাদের সকলকে ম্যাথ সুতপা চ্যানেলে স্বাগত। আজকে আমরা খুব সুন্দর একটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে আছে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 3 বাই এক্স। ফাইন, এক্স ইকুয়াল টু কত? ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল 7 মানে কি? ফ্যাক্টোরিয়াল 7 মানে হচ্ছে 7 × 7 এর পর থেকে এবার তুমি সবগুলো গুণ করতে হবে। 6 × 5 × 4 × 3 × 2 × 1, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে এটা থাকবে না। ফ্যাক্টোরিয়াল 6 এর ক্ষেত্রে 6 থেকে আমরা শুরু করব 1 পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই জিনিসটা। এবার দেখো আমরা কি করব, আমরা ফ্যাক্টোরিয়াল 7 মানে তাহলে আমরা কি জানলাম, 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কি? 6 × 5 × 4 × 3 × 2 × 1, কেমন? আচ্ছা, প্লাস ফ্যাক্টোরিয়াল 5 কি? তাহলে 5 থেকে শুরু করবো, 5 × 4 × 3 × 2 × 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 মিন 4 × 3 × 2 × 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে 3 থেকে শুরু, 3 × 2 × 1 বাই এক্স। এবার দেখো কেমন মজার, এখান থেকে কিন্তু 6 কাটা 5 কাটা 4 কাটা 3 কাটা 2 কাটা 1, তো 1 কোনো ব্যাপার না। তাহলে পড়ে থাকলো 7। তার মানে 7 বাই ফ্যাক্টোরিয়াল 6 মানে যে আগের সংখ্যাটা যদি ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কিন্তু পুরো বাদ দিয়ে শুধু 7 পড়ে থাকলো। এখানেও একইভাবে আমরা বুঝতে পারছি 5 পড়ে থাকবে। দেখো 4 4 3 3 2 2 1 কাটা গেল। তাহলে পড়ে থাকলো প্লাস 5 ইকুয়াল টু এখানে 3 × 2 = 6 আর 1 আছে, তাহলে 6 6 বাই এক্স। তাহলে আমরা কি পেলাম, 7 আর 5 = 12 = 6 বাই এক্স। অতএব এক্স ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, এক্সটা বাঁ দিকে উপরে গেল, এই 12টা ডান দিকে নিচে চলে এলো। কাটো 1 2, তার মানে কত হচ্ছে, হাফ। তার মানে এক্স ইকুয়াল টু আমরা পেলাম হাফ। এটাই আনসার। কেমন মজার অঙ্ক? নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন?